খুবই বিখ্যাত একটি বই ওয়াই নেশনস ফেল। বইটি লিখেছেন দারুন আসামুগলু এবং জেমস রবিনসন। ওয়াই নেশনস ফেল বইটি জাতির অর্থনৈতিক সাফল্য এবং ব্যর্থতার কারণগুলি বিশদভাবে বিশ্লেষণ করে, বইটি প্রচলিত তত্ত্বগুলি চ্যালেঞ্জ করে এবং যুক্তি দিয়ে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি একটি জাতির সমৃদ্ধি নির্ধারণের মূল কারণ। এই লেখকরা যুক্তি দেন যে অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান তথা ইনক্লুসিভ ইনস্টিটিউশনসগুলি বৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করে, যখন এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন তথা নিষ্কাশনমূলক প্রতিষ্ঠানগুলি দারিদ্র এবং স্থবিরতার দিকে নিয়ে যায়। এই বইতে প্রথম বিশ্লেষণ করা হয়েছে প্রাতিষ্ঠানিক কাঠামোকে, যেখানে যুক্তি দেখানো হয়েছে একটি জাতির সাফল্য বা ব্যর্থতা মূলত তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রকৃতির উপরই নির্ভর করে থাকে। প্রতিষ্ঠানগুলি যা অন্তর্ভুক্তিমূলক হয় তা অর্থনৈতিক ক্রিয়াকলাপে ব্যাপক অংশগ্রহণের অনুমতি প্রদান করতে পারে এবং নিরাপদ সম্পত্তির অধিকার প্রদান করতে পারে, যা বিনিয়োগ এবং উদ্ভাবনকে আরও বেশি উৎসাহিত করে তোলে। তার বিপরীতে এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন যেগুলো থাকে তার মাঝে কয়েকজনের হাতেই ক্ষমতা বিদ্যমান হয় এবং তা সম্পদকে কেন্দ্র করে তোলে, যা অর্থনৈতিক অদক্ষতা এবং সামাজিক পতনের দিকে ধীরে ধীরে নিয়ে যেতে থাকে। ইনক্লুসিভ ইনস্টিটিউশন এর বর্ণনায় বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলি ব্যাপকভাবে ক্ষমতা বিতরণ করে এবং শক্তিশালী সম্পত্তির অধিকার, আইন এবং শৃঙ্খলা এবং সকল নাগরিকের জন্য সমান সুযোগ অন্তর্ভুক্ত করতে পারে। তারা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করে কারণ তারা ব্যক্তিদের তাদের উচ্চাকাঙ্ক্ষা অনুসরণ করতে এবং তাদের অর্জনগুলির ক্ষতির ভয় ছাড়াই উদ্ভাবন করতে সাহায্য করে থাকে। অপরদিকে এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন তথা নিষ্কাশনমূলক যেসব প্রতিষ্ঠানের বর্ণনা করা হয়েছে বইতে, তাতে বলা হয় এই প্রতিষ্ঠানগুলি জনগণের বৃহত্তর অংশ হতে সম্পদ নিষ্কাশনের জন্য ডিজাইন করা হয়, যাতে একটি ছোট অভিজাত শ্রেণী, যাদেরকে আমরা আপার ক্লাস বলে বিবেচিত করি, তারাই সবচেয়ে বেশি উপকৃত হয়ে থাকেন। এটি প্রায়শই জনগণের বৃহত্তর অংশের জন্য উদ্ভাবন বা অর্থনৈতিক ক্রিয়াকলাপে বিনিয়োগ করার জন্য কোনো প্রণোদনা না থাকার ফলস্বরূপ ঘটে থাকে, যা অর্থনৈতিক স্থবিরতার দিকে দ্রুত নিয়ে যেতে পারে। ওয়াই নেশনস ফেল বইটিতে রাজনৈতিক ক্ষমতার ভূমিকায় আলোচনা করা হয়েছে, প্রথমে সেন্ট্রালাইজেশন এবং প্লুরালিজম তথা কেন্দ্রীকরণ এবং বহুবিধতা। এই বইটি আইনের প্রয়োগ এবং শৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক কেন্দ্রীকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করে, তবে কেন্দ্রীকরণ অবশ্যই বহুবিধতার সাথে ভারসাম্যপূর্ণ হতে হবে তথা সেন্ট্রালাইজেশনের সাথে ভারসাম্যপূর্ণ হতে হবে, যেখানে ক্ষমতা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয়, যাতে কোনো একটি গোষ্ঠী প্রাধান্য বিস্তার করে এবং তাদের নিজস্ব সুবিধার জন্য সম্পদ নিষ্কাশন করতে না পারে। বইতে আরও আলোচনা করা হয়েছে স্ট্রাগল ফর পাওয়ার নিয়ে তথা ক্ষমতার জন্য সংগ্রামকে নিয়ে। একটি সমাজের মাঝে অন্তর্ভুক্তিমূলক এবং নিষ্কাশনমূলক বাহিনীর মাধ্যমে তথা ইনক্লুসিভ এবং এক্সট্রাকটিভ বাহিনীর মাধ্যমে সংগ্রাম তার প্রতিষ্ঠাকে আকার প্রদান করে। এই সংগ্রাম প্রায়শই সহিংস হয়ে ওঠে এবং এমন বিপ্লব বা সংস্কারের দিকে নিয়ে যেতে পারে যা একটি দেশের প্রাতিষ্ঠানিক দৃশ্যপটকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে। ওয়াই নেশনস ফেল বইটিতে বিভিন্ন গ্লোবালি কেস স্টাডিজ আলোচনা করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় ডাইভার্জেন্ট পাথস তথা এই বইটি বিভিন্ন ঐতিহাসিক এবং সমসাময়িক কেস স্টাডিজ যেমন নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার পার্থক্যপূর্ণ উন্নয়নগুলো আলোচনা করে, যেখানে দেখানো হয় কিভাবে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পছন্দগুলি ব্যাপকভাবে ভিন্ন ভিন্ন ফলাফলের দিকে নিয়ে যেতে থাকে। এই অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের সাথে সাউথ কোরিয়া তথা দক্ষিণ কোরিয়ার একটা অর্থনৈতিক শক্তিধর হয়ে ওঠা নিয়ে আলোচনা করা হয়, যেখানে নর্থ কোরিয়া তথা উত্তর কোরিয়ার এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনগুলি দারিদ্র এবং দমনমূলক পরিস্থিতির দিকে ধীরে ধীরে নিয়ে যেতে পারে। এই বইতে আরও আলোচনা করা হয়েছে উপনিবেশিক প্রভাব নিয়ে। লেখকরা উপনিবেশবাদের উত্তরাধিকার অন্বেষণ করেন এবং উল্লেখ করেন কিভাবে ইউরোপিয়ান উপনিবেশকারীরা বিশ্বের অন্যান্য অংশে নিষ্কাশনমূলক প্রতিষ্ঠান তথা এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও নেতিবাচক প্রভাব ফেলে চলছে। উদাহরণস্বরূপ বলা যায় বতসোয়ানার মতো দেশগুলি যা স্বাধীনতার পরও ইনক্লুসিভ ইনস্টিটিউশন তৈরি করতে পেরেছিল, তারা সেই দেশগুলির তুলনায় অনেক ভালো অবস্থানে চলে গিয়েছে, যারা নিষ্কাশনমূলক প্রতিষ্ঠান তথা এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনগুলি ধরে রেখেছে বা মানিয়ে রেখেছিল।
বইটিতে আরও আলোচনা করা হয় অর্থনৈতিক প্রভাব নিয়ে, যেখানে বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান তথা ইনক্লুসিভ ইনস্টিটিউশনগুলি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষা করে এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করে, উদ্ভাবনকে আরও বেশি উৎসাহিত করে। এটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নিয়ে যায়, কারণ ব্যক্তিরা তাদের দক্ষতা উন্নত করতে, নতুন নতুন পণ্য আবিষ্কার করতে এবং সম্পদ তৈরি করতে আরও বেশি অনুপ্রাণিত হয়। অপরদিকে এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন তথা নিষ্কাশনমূলক প্রতিষ্ঠানগুলি অর্থনৈতিক সুযোগগুলিতে সীমাবদ্ধতা তৈরি করতে থাকে, যা দারিদ্র এবং অসমতা আরও বেশি বাড়িয়ে দেয়। নিরাপদ সম্পত্তির অধিকার এবং শিক্ষা ও সম্পদের সমান প্রবেশাধিকার ছাড়াই জনসংখ্যার বড় একটি অংশ দারিদ্র্যের মধ্যে আটকা পড়ে যায়, যেখানে একটি ছোট্ট অভিজাত শ্রেণী ধনী থেকে ধনীতর হতে পারে। এ বইতে দুর্নীতি নিয়েও আলোচনা করা হয়। নিষ্কাশনমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রীকরণ প্রায়ই দুর্নীতির দিকে নিয়ে যেতে পারে, যেখানে ক্ষমতাসীন ব্যক্তিরা তাদের অবস্থানকে ব্যক্তিগতভাবে লাভের জন্য ব্যবহার করে। এটি সিস্টেমের উপর আস্থা আরও ক্ষুণ্ণ করে এবং বিনিয়োগ ও অর্থনৈতিক ক্রিয়াকলাপকে নিরুৎসাহিত করতে পারে। বইটিতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়েও আলোচনা করা হয়েছে। একবার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিষ্ঠানগুলি পরিবর্তন করা কঠিন হয়ে যায়, কারণ তারা সংস্কার প্রতিরোধ করে এমন স্বার্থ তৈরি করে। তবে পরিবর্তন সম্ভব, প্রায়শই বিপ্লব, যুদ্ধ বা অর্থনৈতিক সংকটের মতো গুরুত্বপূর্ণ যুগান্তরগুলির মাধ্যমে, যা বিদ্যমান ক্ষমতার কাঠামোকে ব্যাহত করে এবং নতুন ইনক্লুসিভ ইনস্টিটিউশনস গড়ে তোলার সুযোগ তৈরি করতে পারে। প্রাতিষ্ঠানিক পরিবর্তন চালানোর ক্ষেত্রে কার্যকর নেতৃত্ব খুব বেশি গুরুত্বপূর্ণ। নেতারা যারা জোট গড়ে তুলতে পারেন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য একটি দৃষ্টি নিয়ে আসতে পারে, তারা সংস্কারের চ্যালেঞ্জগুলি সফলভাবে পরিচালনা করে। এই বইতে লেখকবৃন্দ জাতীয় সাফল্যের জন্য ভৌগোলিক, সাংস্কৃতিক বা অজ্ঞতার ভিত্তিতে অন্যান্য তত্ত্বগুলিকে সুশৃঙ্খলভাবে খণ্ডন করেন। উদাহরণস্বরূপ, তারা যুক্তি দেন যে যদিও ভৌগোলিক অর্থনৈতিক ক্রিয়াকলাপকে প্রভাবিত করতে পারে, এটি কোনো কোনো দেশের প্রতিষ্ঠানগুলির ধরন নির্ধারণ করতে পারে না। একইভাবে সাংস্কৃতিক ব্যাখ্যাই যথেষ্ট নয়, কারণ তারা অনেক সমাজে সময়ের সাথে দেয়া পরিবর্তনগুলিরই হিসাব করে না। বইটিতে নীতি নির্ধারকের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে এবং প্রস্তাব করে যে অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টা শুধুমাত্র আর্থিক সাহায্য বা প্রযুক্তিগত সহায়তা প্রদানের পরিবর্তে অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান তথা ইনক্লুসিভ ইনস্টিটিউশনগুলির নির্মাণে মনোনিবেশ করা উচিত। এর মধ্যে রয়েছে আইনের শাসনকে সমর্থন করা, শিক্ষার প্রচার করা এবং রাজনৈতিক বহুবিধতাকে উৎসাহিত করা। সংক্ষেপে আমরা বলতে পারি, ইতিহাস জুড়ে জাতি সাফল্য এবং ব্যর্থতার জন্য একটি বাধ্যতামূলক কাঠামো বইটি প্রদান করে। অর্থনৈতিক ফলাফলের প্রাথমিক নির্ধারক হিসাবে প্রতিষ্ঠানের উপর জোর দেওয়া একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং নীতি নির্ধারকদের সমৃদ্ধি কীভাবে উত্থিত করা যায় সে সম্পর্কে ভিন্নভাবে চিন্তা করতে চ্যালেঞ্জ করে। বইটি উপসংখ্যানে বলা যায়, যে জাতিগুলো দরিদ্র চক্র থেকে বেরিয়ে আসতে পারে অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান তথা ইনক্লুসিভ ইনস্টিটিউশনগুলো গড়ে তোলার মাধ্যমে, তবে এর জন্য প্রয়োজন শক্তিশালী নেতৃত্ব, দৃষ্টি এবং প্রায় উল্লেখযোগ্য সামাজিক অস্থিরতা।